দিস ইজ কলকাতা টিভিস পডকাস্ট নিউজ। আপনারা শুনছেন পটকা। অসুস্থ তৃণমূল বিধায়ক মদন মিত্র ভর্তি SSKM এর উঠবানে। নমস্কার, আমি রচনা, জানাবো বিস্তারিত। অসুস্থ তৃণমূল বিধায়ক মদন মিত্র, সোমবার রাতে তাকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বুকে ব্যথা, জ্বর, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তার বেশ কিছু পরীক্ষা ইতিমধ্যে হয়েছে বলে জানা গিয়েছে। উঠবান ওয়ার্ডে 206 নম্বর কেবিনে রাখা হয়েছে অসুস্থ বিধায়ককে। সোমবার বিধানসভায় শীতকালীন অধিবেশন চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মদন। তার আগে থেকেই তিনি সামান্য অসুস্থ ছিলেন বলেই জানা যাচ্ছে। এদিন রাত বাড়লে সেই অসুস্থতা আরও বাড়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তিনি আপাতত সুস্থ এবং তার পরিস্থিতি স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। শুনুন পটকা রাত দিন সাত দিন।